সাহিত্যের অলিগলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নাম হলো ক্রনিটেল। আর ক্রনিটেলের আজকের নিবেদন, সুমেশ দাসের লেখা একটি নিখুঁত প্রেমের গল্প, সেই তুমি। আজ শায়কের কলেজে ফেস্ট। শায়ক কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে। ওয়েস্টবেঙ্গল জয়েন্টে এভারেজ র্যাঙ্ক করে আধা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে CSE-তে ভর্তি হয়েছে। স্কুলের ধারাবাধা জীবন থেকে মুক্ত হয়ে এক নতুন জগৎ যেন। নতুন জায়গা, নতুন বন্ধু, নতুন ডেস্ক, নতুন ক্লাসরুম, সবটা মিলিয়ে এক রঙিন জীবন। ঠিক যেমন নীল সাদা স্কুল ইউনিফর্ম ছেড়ে রঙিন জামা। কলেজে আসার আগেও ভেবেছিল জিন্স টি শার্ট পরে কলেজে যাবে, খানিকটা সিনেমাটিক ভাব আর কি। কিন্তু সিনিয়রদের কাছে খানিকটা বকা খেয়ে ফর্মাল প্যান্ট শার্ট পরে আসতে হচ্ছে। তথাকথিত র্যাগিংয়ের শিকার সে এখনও হয়নি, হতে চায় না। তাতে যদি মুখচোরা শায়কের ভীরুতা প্রমাণিত হয় তা হোক কি। 8 ঘন্টার ক্লাস, 50 মিনিটের লম্বা লেকচার, আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জটিল ইকুয়েশনের মধ্যে তার একমাত্র সুখের চাবিকাঠি শীর্ষা। শীর্ষা রয় কলকাতার রাজাবাজারে বাড়ি। ওর 4'7", লম্বা স্টাইলিশ চুল, গলায় ফিনফিনে সোনার নেকলেস, বাঁ হাতে কোড়ে আঙুলে ডিজাইন করা সোনার আংটি ও ব্রেসলেট, সবকিছু দূর থেকে নিখুঁতভাবে লক্ষ্য করে শায়ক। যেন মনের চিত্রপটে শীর্ষাকে এঁকে নেয় প্রতিদিন। ক্লাসে এতগুলো ছেলের মাঝে কোথায় যেন মুখচোরা শায়কের মনে কতটা তোলপাড় হলো, তাতে সত্যি কিছু এসে যায় শীর্ষার? ক্লাসে কত ছেলেই তার হাসে কত হাসি মজা করে, একসাথে ঘোরে, ক্যান্টিনে যায়, লাইব্রেরিতে বই তোলে, হোয়াটসঅ্যাপে নোট শেয়ার করে, কিন্তু শায়কের কথা বলার মনোটুকুও হয়ে ওঠে না। সেদিন কেমিস্ট্রি ক্লাসে শায়ক প্র্যাকটিক্যাল করছিল, হঠাৎ একটা গলা শুনে পেছনে তাকাতে দেখল শীর্ষা। হাই শায়ক, তাই তো? শায়কের চারপাশটা যেন থমকে গেল এক মুহূর্তের জন্য, যেন 1000টা গোলাপ ফুল আর 100টা প্রজাপতি উড়ে বেড়ালো। হৃৎস্পন্দন যেন তার গতি দ্রুত থেকে দ্রুততর করল। কোনো রকমে সামলে নিয়ে শায়ক ইতস্তত করে বলল, হ্যাঁ আমি শায়ক, আমি শায়ক। আর একটা না হেল্প লাগবে, দেখ না লিটমাস পেপারের রংটা চেঞ্জ হচ্ছে না কেন বলতো? শায়ক ওকে পুরো প্র্যাকটিক্যালটা বুঝিয়ে দিল আরেকবার। কথা বলার মাঝে মাঝে খেই হারিয়ে ফেলছিল বটে, আসলে কোনোদিন এত কাছ থেকে শীর্ষাকে দেখেনিও। কি মিষ্টি না দেখতে লাগছে জিন্স টপে, উন্মুক্ত চুল হালকা বাতাসে উড়ে বেড়াচ্ছে, একটা মিষ্টি ঘ্রাণ যেন জড়িয়ে ধরছে শায়ককে। কলেজ শেষে বাড়ি ফিরে কত কি না ভেবেছে শায়ক, আচ্ছা হঠাৎ শীর্ষা আর কাউকে না বলে তাকেই বলল কেন? কথার মাঝে শীর্ষা অমন মিষ্টি করে হাসলো কেন? এসব আবোল তাবোল আর কি। হঠাৎ কি মনে হতো গ্রুপ থেকে শীর্ষার নাম্বারটা নিয়ে মেসেজ করলো, হাই আমি শায়ক। চিনতে পেরেছি, বল। সত্যি বলতে সেরকম কিছু বলার ছিল না শায়কের, তাও এদিক ওদিক কলেজের অ্যাসাইনমেন্ট, কাল কলেজ যাবে কিনা, এসব দু একটা প্রশ্ন করে। এভাবেই কেটেছে কয়েকটা দিন। শায়কের সাথে শীর্ষার মাঝে মাঝে কথা হয় হোয়াটসঅ্যাপে, তবে সামনাসামনি কথা হয়নি সেভাবে। সেই সুযোগটাও সেদিন এসে গেল। কলেজের লাইব্রেরিতে একটা বই খুঁজতে গেছিল শায়ক, বইটা কদিন ধরেই পাচ্ছে না ও, আজ শেষমেশ পেয়েছে। বইটা নিয়ে সাইন করে লাইব্রেরি থেকে বেরিয়ে আসার পথে শীর্ষার সাথে দেখা। বইটা দেখে শীর্ষা হঠাৎ করে শায়কের হাত থেকে বইটা কেড়ে নিয়ে বলল, একা একা বইটা নিয়ে এলি, আমি একবার জানালিও না, আমি তো বইটা খুঁজছি নাকি। শীর্ষার আঙুলটা অজান্তেই ছুঁয়ে গেল শায়কের আঙুল। সেই আগের মতো 100টা ফুলঝুড়ি রঙিন আলোয় নেচে উঠল শায়কের মনে। এভাবেই একসাথে অনেক গল্প, মজা, ক্যান্টিনে যাওয়া, লাইব্রেরি থেকে বই আনা, প্রথম ক্লাস বাঙ্ক, বৃষ্টিতে ভেজা,
সব মিলিয়ে এক নিবিড় বন্ধুত্ব গড়ে উঠেছিল ওদের মধ্যে। কিন্তু সময় সাক্ষী, বেশিরভাগ বন্ধুত্বই দুর্বলতার মোড় নেয়। কাল রাত থেকে কিচ্ছু খায়নি সায়ক, নিজের সাথে নিজের দ্বন্দ্বে প্রতি মুহূর্তে হেরে যাচ্ছে সে। একটা সময় মনে হচ্ছে এতদিনের বন্ধুত্বটাকে সে হারিয়ে ফেলবে না তো, আবার এক এক সময় মনে হচ্ছে আরে এটাই তো সুবর্ণ সুযোগ, এখন শীর্ষা হয়তো তাকে বুঝবে। বুকের হৃৎস্পন্দন কিছুতেই বাঁধ মারছে না আর। আজ কলেজ ছুটি, তাই শীর্ষাকেও কলেজের পেছনে পার্কে ডেকেছে কি একটা বলবে বলে। সায়ক গিয়ে দেখলো একটা হট প্যান্ট আর নীল টি শার্ট পরে পার্কে বসে শীর্ষা। হোস্টেল থেকে ঘুম থেকে উঠেই চলে এসছে সায়ক, কিছুটা সেজে গুজে এসেছে, একটা সুন্দর জিন্স, একটা নীল কুর্তা, এসব পরেছে। শীর্ষা অবাক হয়ে বলল, কি ব্যাপার বলতো এত সেজে গুজে? এমনি কেন আসতে পারি না নাকি? না আসতেই পারিস, এত সকাল সকাল আমার ঘুমটা ভাঙালি কেন? যাকে প্রপোজ করতে যাচ্ছিস কর না। তুই বুঝলি কি করে? বোঝা যায় বন্ধু, তা কাকে করছিস? আর যদি বলি তোকে? ফুল কই, চকলেট কই? ইশ, যা আনতেই ভুলে গেছি। বিশ্বাস কর আমি তোকে খুব ভালোবাসি, সেই কলেজের ফার্স্ট দিন থেকে আমি তোকে দূর থেকে দেখছি, তুই আমার কাছে স্বপ্নে দেখা রাজকন্যার মতো। যদি আমার প্রপোজাল না অ্যাকসেপ্ট করিস তো দয়া করে বন্ধুত্বটা রাখিস। আই লাভ ইউ শীর্ষা, আই লাভ ইউ সো মাচ। হ্যাঁ আমারও তোকে খুব ভালো লাগে, জানি না ভালোবাসি কিনা, তবে তোর ইচ্ছে যখন করতেই পারি। সায়ক আনন্দে কথা হারিয়ে ফেলল, তার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না, সত্যি সত্যি তাকে সম্মতি দিল। শীর্ষা সায়ককে ভাবনার না সময় দিয়ে হঠাৎই ওর গালে একটা কিস করল। সায়কের মনে এবার যেন আনন্দ বিস্ফোরণ হলো, আবেগে ও শীর্ষাকে একেবারে যাকে বলে জড়িয়ে ধরল। মফস্বলে সায়কের জীবনটা এক লহমায় স্বপ্নের জলছবি হয়ে গেছিল। উত্তাল প্রেমের সাগরে ভেসে বেরিয়েছে ওর তরি, পার্কে বসে আড্ডা, সিনেমায় যাওয়া, যখন তখন কিস, ঘন্টার পর ঘন্টা ভিডিও কল, বন্ধুদের থেকে দূরত্ব, ক্লাস পালিয়ে ঘুরতে যাওয়া, এমনকি দুদিনের ট্যুরে দীঘা মন্দারমণিও গিয়েছিল ওরা। ওরা মানে শুধু ও আর শীর্ষা, সমুদ্রের পাড়েই রিসর্টে উঠেছিল ওরা, বিচে ঘুরেছে, বিচে বসা, স্টলে সামুদ্রিক কাঁকড়া মাছ খেয়েছে, তারপর রিসর্টে ফিরে সুইমিং পুলে খানিকটা সময় কাটিয়েছে, ফ্রেশ হয়েছে, মাঝে যৌনতার উত্তাল আবেগেও ভেতেছে। এভাবে বেশ ভালোই চলছিল তাদের। বলতে বলতে কলেজের ফেস্ট এসে পড়েছে, শীর্ষা নাচতে ভালোবাসে তাই নাচেই অংশগ্রহণ করবে। শীর্ষার জন্য অপেক্ষা করছে সায়ক অনেকক্ষণ ধরেই। ফেস্টের নাচের রিহার্সেল শুরু কদিন পর থেকেই শীর্ষা কেমন একটা দূরত্ব তৈরি করেছে সায়কের সাথে, তার কারণটা বোঝেনি সায়ক। শীর্ষার মিথ্যে অজুহাত ও ব্যস্ততায় বারবার নিজের মনকে শান্ত করেছে। কাল রাতে সায়ক যখন ওকে মেসেজ করেছে, শীর্ষা বলেছিল দেখা করবে ফেস্টে আজকে, কিন্তু ওর পারফরমেন্স তো আর মাত্র 15 মিনিটে, এখনও কেন মেয়েটা আসছে না কে জানে। ওপেন অডিটোরিয়ামের পেছন দিকটা দাঁড়িয়ে সায়ক একাই, ওই তো ম্যাডাম আসছেন নাচের ড্রেস পরে, পাশে আবার থার্ড ইয়ারের তমালদা, কিন্তু তমালদা ওরকম শীর্ষাকে জড়িয়ে আসছে কেন? সায়ক দেখতে পেয়ে ওরা এগিয়ে এলো, শীর্ষার মুখে একটা বিকৃত হাসি, একটা তাচ্ছিল্য ছুড়ে দিল যেন সায়নের দিকে। তমালদা এগিয়ে এসে অশ্লীল ভঙ্গি দেখিয়ে বলল, কি রে বান, ফার্স্ট ইয়ারে এসেই টপ মেকআপ উঠিয়ে নিবি, আর আমরা কি বসে কলা চুষব কলা? হ্যাঁ সোনা, তুমি বলবে না আমি বলবো? শোন রে ভাই, তোর শীর্ষা এখন আমার, তোমার হবু শ্বশুর আর শাশুড়ি দুদিন বাড়ি ছিল না, দার্জিলিং গেছিল ঘুরতে, ওই দিন তোর শীর্ষার সাথে ফুল সজ্জা করলাম।
বেচারাকে ছেড়ে দাও। কি করব বল সায়ক, দীঘাতে হোটেল ভাড়া করলেও তুই আমার থেকে টাকা নিস, তার থেকে ভালো নয় কি একটা বড় লোক বয়ফ্রেন্ড? বলে একটা কিস করলো তমালদাকে। সায়ক স্তম্ভিত, কষ্টে পাথর হয়ে গেল, নিম্ন মধ্যবিত্ত হয়ে ভালোবাসার অধিকার তার নেই। ভালোবাসাটা কি এতটাই ঠুনকো? তার সুখের স্বপ্নটা পলকের মধ্যে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এত আলোর মেলায়, অনুষ্ঠানের এত আওয়াজ আনন্দের মাঝে সে যে বড় একা, এক অনন্তকালীন দুঃখ তাকে আঁকড়ে ধরে সান্ত্বনা জানাতে চায়। মাঠের উপর ধপ করে বসে পড়েও চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। ভগবান সাক্ষী, কিছু স্বপ্ন দুঃস্বপ্নও হয়। কেটে গেছে 3 বছর, সায়ক এখন 3rd year। যন্ত্রণার বিষে জ্বলতে থাকা সায়ক নেশায় গা ভাসিয়েছে। আশ্চর্যের কথায় এই যে নেশার বিষ আরো ভয়ঙ্কর, আরো মরণদায়ী। নেশার ঘোর যতক্ষণ ততক্ষণ শান্তি, তারপর জেগে সেই। কিন্তু পড়াশোনাটা ফুলদমে চালিয়ে গেছে সায়ক। পয়সার খোঁটা দিয়ে শীর্ষা তাকে ছেড়ে গেছে, এর বদলা তাকে নিতেই হবে। সর্বোপরি তার বাবা মাকে একটা আরামের জীবন তো দিতে হবে। ছেলে মেয়ে নির্বিশেষে অনেক জুনিয়রই সায়কের কাছে C++, পাইথন, সর্বোপরি ডাটা সায়েন্সের জটিল ব্যাপারগুলো বুঝতে আসে। সায়ক নিজের সাধ্যমতো সাহায্য করে, তবে হয়তো সময় তাকে নারী বিদ্বেষী করে তুলেছে, না হলে কেন ওদিন অন্তরাকে ওভাবে অতগুলো কথা শুনিয়ে দিল? অন্তরা 1st year পড়ে, আর 5টা ছেলে মেয়ের মতোই আসে সায়কের কাছে। যত সময় গড়ায় অন্তরা দুর্বল হয়ে পড়ে সায়কের প্রতি। সায়কের তা বুঝতে দেরি হয় না। অন্তরা নিজের ইশারায় ব্যবহারে অনেকবারই সায়ককে বোঝানোর চেষ্টা করেছে, প্রথমে দাদা বললেও পরে তুমি বলে ডেকেছে। সায়ক কোনোদিনই তাকে পাত্তা দেয়নি, কখনো বা খুব বাজেভাবেই তাকে প্রত্যাখ্যান করেছে। সেদিন অন্তরা যখন বলল, কাল সিনেমায় যাবে? কেন রে, আমি কি তোর কিনে রাখা গোলাম নাকি? এরকম করে বলছো কেন? ভালো করেও তো বলতে পারতে। আহ, সব নাটক না মারিয়ে এখান থেকে যা তো, সিগারেটটা ধরতে দে। আরে, আর 5টা ছেলে তো আছে কলেজে, তাদের সাথে গিয়ে ওসব প্রেম লীলা ফিলা কর, আমার সব ভালো লাগে না। আমি চলে যাচ্ছি, কিন্তু প্লিজ সিগারেটটা খেও না। সিগারেট? সায়ক তাচ্ছল্যের হাসি হেসে অন্তরার মুখের সামনে সিগারেটটা ধরিয়ে ওর মুখে একটা ধোঁয়া ছেড়ে বেরিয়ে যায়। অন্তরা মনে মনে সায়ককে খুব ভালোবেসে ফেলেছে। ও শুনেছে সায়ক আর শীর্ষের ব্যাপারটা, কষ্টটাও বুঝেছে। আচ্ছা, কেন সবাই মানুষকে সবসময় ভুলভাবে বেছে নেয়, আর যখন সঠিক মানুষ জীবনে আসে তখন তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়? এর উত্তর হয়তো স্বয়ং নিয়তির কাছেও জানা নেই। তাও অন্তরা হাল ছাড়ে না কোনো মতেই। রোজের দিন গোলাপ নিয়ে সায়কের কাছে গেছিল। সায়ক পার্কে বসে একটা সিগারেট টানছিল, এক গাল দাঁড়িয়ে উস্কো খুস্কো চুল। সায়ক অন্তরাকে কোনোভাবেই উপেক্ষা করতে পারে না। তার একটা কারণ হয়তো এটাও যে মেয়েদের কষ্ট দিতে ভালো লাগে। অন্তরা যখন গোলাপটা নিয়ে ওর দিকে বাড়ায়, ও একটা ক্রুড় হাসি হেসে গোলাপটাকে প্রায় ছুঁড়ে ফেলে দেয় টুকরো টুকরো করে অন্তরার মুখে। এভাবে কোনোদিন রেগে কফি ফেলে দিয়েছে, কোনোদিন খারাপভাবে অসম্মান করেছে, তাও অন্তরা তাকে ভালোবাসে। সময়ের নিয়মে কঠোর থেকে কঠোরতম পুরুষও নারীর প্রেমে গলেছে। সায়ক কি পেরেছে আবার নতুন করে অন্তরাকে ভালোবাসতে? হয়তো পেরেছে, বা হয়তো না। তবে তার কথায় বা আচরণে কিছুটা নরম ভাব দেখতে পায় অন্তরা। কিছুটা হলেও নিজেকে গুছিয়ে নিচ্ছিল সায়ক। 4th year ফার্স্ট সেমিস্টারের পর মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব পেয়েছে। ডিগ্রি কমপ্লিট হওয়ার পরেই জয়েনিং। সেদিন অন্তরার অনুরোধে রাস্তার ওপারের ক্যাফেতে একটা ছোটোখাটো সেলিব্রেশন হবে বলে ঠিক হয়। কথা মতো বিকেল 4টেতে ক্যাফেতে ওয়েট করে সায়ক। হাইওয়ের পাশেই ক্যাফেটা, সাই সাই করে বাস, ট্রাক, প্রাইভেট কার পেরিয়ে যাচ্ছে। ওই তো দেখা যাচ্ছে হলুদ কুর্তিতে অন্তরাকে। কি মিষ্টি না দেখতে লাগছে তাকে। হঠাৎ সায়কের চোখের সামনে একটা বেপরোয়া ট্রাক এসে অন্তরাকে ধাক্কা মারে।
চারিদিকে শোরগোল পড়ে যায়, কিন্তু সায়কের সেদিকে খেয়াল নেই। প্রাণপণে দৌড়ে অন্তরার কাছে পৌঁছয়। রক্তে ভেসে যাচ্ছে অন্তরার গোটা শরীরটা। এখনো শরীরে প্রাণ আছে বটে, অন্তরার মাথাটা নিজে কোলে রেখে সায়ক কপাল ফেটে গেছে, মুখ দিয়ে খুব আস্তে আস্তে কথা বলছে। আমি তোমায় খুব ভালোবাসি। সায়ক হাউমাউ করে কেঁদে ফেলে অন্তরাকে জড়িয়ে ধরে। রক্তে ভেসে যায় ওর জামাও। অ্যাম্বুলেন্সে তুলে সায়ক ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। না, তোর কিছু হবে না, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুই ঠিক হয়ে যাবি, তুই ঠিক হয়ে যাবি। আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। আমার ভালোবাসা বারবার কেন, বারবার কেন হেরে যায়? আমার ভালোবাসা বারবার হেরে যেতে পারে না, পারে না। অন্তরা, অন্তরা, তোর কিচ্ছু হবে না। অন্তরা, অন্তরা একটা ম্লান হাসে। তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। আর কথা বলা হয়নি অন্তরার। এই পৃথিবীর মায়া সর্বোপরি তার সায়কের মায়া কাটিয়ে চিরদিনের জন্য অন্তরা পাড়ি দিয়েছে না ফেরার দেশে। জানি না কেন মানুষ ভুল মানুষকে ভালোবাসে, আবার তার ভুল ভাঙলে সময় যেন তাকে ফাঁকি দেয়। শুধু এইটুকু জানি যে সায়কের মতো অভাগারা ভালোবাসা পায় না, বা পেলেও তা হারিয়ে ফেলে। পরম করুণাময়ের কাছে কেবলমাত্র এই অনুরোধ যে আর কোনো সায়ককে যেন তার অন্তরার মরা মুখ না দেখতে হয়। বারবার স্বপ্নের ঘর বাস্তবের বালুচরে হারিয়ে না যায়। এতক্ষণ শুনছিলেন সোমেশ দাসের লেখা সেই তুমি। গল্প পাঠে